জোরে গাড়ি চালাতে ভালো লাগে না আসতে? দুটোই আসতে ওর জোরে দুটোই ভালো লাগে। যখন গাড়ি চালায় তখন বাবা হয় পেছনে বসে থাকে, এটি কেমন লাগে? খুব ভালো লাগে, ওকে সব ডিরেকশন দিই, এই টাইমে এই গিয়ার দিয়ে ওই টাইমে ব্রেক কর, আগে থাকতে কন্ট্রোল কর, ধরে কোন কোন গাড়িকে সাইড দিতে হবে সব বলতে হবে, এমার্জেন্সি গাড়ি, দমকল, ফায়ার ব্রিগেড, পুলিশ গাড়ি, এমার্জেন্সি এসব হচ্ছে। তারা বলে যখন ও বাস চালায় তখন আপনি কোথায় থাকেন? আমি বাড়িতে বসে থাকি। কেন যান মানে কোথায়? এক্সট্রা মাসে মাসে দেখে লাগে কিছু না বলতে হয়, যেমন মেয়েও চালাতে বাবা আছে, নিতে বলো কথা সহজ পায় বলতে, কোনো কেউ কিছু বলে না, বেটা বলবো না, ওকে সবাই ভালোবাসে, ছবি তুলতে আসে, আবার প্যাসেঞ্জার আবার পয়সা দেয়, লজিং দেয়, কেউ ক্যান্টিনি দেয়, পয়সা দেয়, খুশিয়ে দেয়, ওরা সব ছবি তুলে সবাই তুলে তুলো, আমরা জিজ্ঞেস করবো মা, আমি বলে হ্যাঁ, ওর বাবা, আমি এরকম করে তুলে তুলে দিই আমরা। এই না আমি বসে থাকি পাশে, যে সাহস আছে সাহস, তাহলে বাবা মা থাকলে ওর একটা সাহস থাকবে, যাও বাবা মা পাশে আছে। আমার যখন পা ভেঙে যায় তখন আমার সঙ্গে হাওড়াই যেত, ছোট গাড়ি যাবে, বললো যে বাবা তোমার পা ভেঙে গেছে, তার লোডিং আনলোডিং করতে হয়, তা আমি তোমার সঙ্গে যাচ্ছি, এখন তুই যাবি তো আমার মাথায় মাল তুলে দিত, খালি করতো, দুজন ভেতরে মাল দিয়ে আসতাম গোরামের মধ্যে হাওড়ায় পরশা রোডের মধ্যে, ওখান থেকে আস্তে 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 রাত্রিবেলা বললো বাবা গাড়ি চালানো শেখাবে, গাড়ি চালানো শিখবে বলতে আসছি রাত্রি, তখন সাড়ে বাবা থাকে আর পাঙ্কচার হয়ে গেছে পিছনে। আর আমি একে উত্তর বলে বাবা দাও আমি গাড়ি শিখি, দাও আমি চালাবো, তো তুই পারবি? বলে হ্যাঁ বাবা, তোমার পা তখন ভাঙা, কে দেখবে আমাদেরকে, আমি তোমার পাশেই দাঁড়াবো, বলে বসে গাড়ি শেখাতাম, শেখাতে শেখাতে তারপরে আস্তে আস্তে চালনা যেতাম, তখন ওকে পুরো গাড়ি ছেড়ে দিতাম, ছোট গাড়ি ছেড়ে গেলে পুরো গাড়ি ছেড়ে দিতাম, ও ভয় করতো বাবা পাঞ্জাব লড়ি আসছে, আমি কিছু হবে না, তোর লাইনে তুই যা, ওর লাইনে ও ঠিক বেরিয়ে যাবে, বলে ঠিক আছে, ভয় খেতে করতে করতে গাড়ি ঘাড়ের মধ্যে পড়ে যাচ্ছে, আমি না না করবো না, তোর এই করতে করতে সাহস আসলো, তারপরে এখন ও পুরো গাড়ি চালায়, ছোটো গাড়িটা, ওর মা ও বড় বাজার যায়, কালনা যায়, জগদ্দল, আলিশ, নৈয়াটি, জমজু এসব যায়, যায় কালনাটা যে যাই আমরা রাত্রি তিনটে দেড়টা দুটো আড়টা এরকম বেড়াই, আমরা ওই গাড়ি ভাড়া মিলে এসে আমরা আবার আমরা বাজার করে সমস্ত কাজটুম করে রান্না করে তখন আমরা বাসে যখন যাই বা খাওয়া দিতে তখন ও দুটি করে চালাই, আমি হেল্প করে ঘরে কাজ, আমিও হেল্প করি ঘরে করে আমরা যাই। আমাদের বাস স্ট্যান্ডে অনেক ধরনের লোক থাকে, ইয়ে থাকে, কারোর কাছে কিছু খারাপ কিছু শুনেছো, মানে কেউ কিছু মানে টোন কেটেছে বা কেউ কিছু বাজেভাবে তোমাকে দেখেছে, এরকম একটা জায়গা কিছু? না না, আমাদের মানে স্ট্যান্ডের্ড স্টপ মানে সব স্টাফ খুব ভালো, আচ্ছা খুব ভালো, মানে কে কী বলছে কান দিয়ে না, বাবা বলে কে কী বলছে কান দেওয়া দরকার, নিজে পা এগিয়ে চল, কে তো খেতে দিতে আসবে আমাকে, একদম কে কী বলছে কান দেবে না, তুই যেটা করছে এটা মন দেখা, বা স্টাফরা খুবই ভালো, মালিকরাও খুব ভালো, একটা মালিক মানে আপত্তি করে দেখা আপত্তি করে না, কেউ আপত্তি করে না, রাস্তা দিয়ে যাচ্ছিস ডাউন গিয়ারের ব্যাপারটা, ডাউন ডাউন গিয়ারের ব্যাপারটা তো বাবা ভালো শিখিয়ে দিতে, ডাউন গিয়ারের ব্যাপার আছে, এই যে ব্যাক গিয়ার দিস, এই যে এখানে ঘোরার সময় অনেক ড্রাইভার আছে দেখি ঘুরি গাড়িটা দাঁড়ালো না, ঘাপ ব্যাক গিয়ার দিল, নিয়ম না, নিয়ম নিয়ম হচ্ছে নিউট্রাল করো, তারপরে ব্যাক গিয়ার, ব্যাক গিয়ার দিলে অ্যাক্সিডেন্টে পাও দিতে হয় না, দেখবি এখন কাটা নিউট্রাল করে দিবি, তুই শুধু স্টারিংটা কাটাবি, দেখবি ঠিক এই ক্লাসটা হালকা ছেড়ে দিতে হবে, দেখবি আপনি ব্যাকে চলে যাচ্ছে, আর আমাদের এখানে কী করে দুম গাড়িটা ঘুরলোই না তার আগে, হ্যাঁ ঘুরুন দিয়ে দিল, দিয়ে অ্যাক্সিডেন্টটা পা দিয়ে ওখানে গিয়ে দৌড় বেড়ে গেল, ওগুলো নিয়ম না,
এখনকার যা গাড়ি বাড়িতে কোনো গিয়ারই দিয়ে মানে গিয়ার দিতেই হয় না, যদি দেখে নিউট্রাল করে ছেড়ে দিই গিয়ার দিয়ে। দেখেছিলাম কল্পনা বাইক চালায়, মানে কোনো এমন খেলা নেই এখানে, অব্দি ঘুড়ি ওড়ানো, ব্যাট বল খেলা, কক ব্যাট খেলা, প্রত্যেকটা খেলা, ও হাতে মেহেন্দি পরানো জানে বা নাচ জানে, ক্যারাটে জানে। গাড়ির দিকে আমার মানে শখ ছিল, ডান্সের দিকে শখ ছিল, ডান্স আমি শিখেছিলাম, মানে তাও আমি এক বছর শিখেছিলাম ডান্স, এখন ইচ্ছা করে। হ্যাঁ, এখন আমি মানে বন্ধু বান্ধব আছে, হোম থিয়েটারে গান ছিলাম, ডান্স করি আমার ঘরে। আচ্ছা আচ্ছা, ধর পাবলিক একটা বাচ্চা নিয়ে সিঁড়িতে পা দিল, স্কুল দেখলি উঠে গেল, কিন্তু যখন বাচ্চাটা থাকবে কোলে তখন তোকে আর একটা সিঁড়িতে ওঠার সুযোগ দিতে হবে, বুঝিস? ওই যে একটা সিঁড়িতে উঠে গেল, উঠে যাওয়ার পর তুই গাড়িটা ছেড়ে দিবি, হ্যাঁ পিছনে ঝাটকা লেগে পড়ে যেতে পারবে, পড়ে গেলে কী হবে? ও তো গেল, তোরও গাড়ি সাইড হয়ে যাবে, পাবলিকও যাবে, মালিকও ঝাড় খাবে, তুইও ঝাড় খাবে। ভালো লাগলো দেখে যে একটা মহিলা হয়ে বাস চালাচ্ছে, সাহসটাকে মানতে হবে, সাহসটা খুবই ভালো, বিনা সাহসে তো অত এগিয়ে যাবে না।